আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমাদের বেলডাঙ্গাতে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, সেখানেই আমরা যাব। রেস্টুরেন্টের নাম হচ্ছে অল্প গল্প ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আর এটার অ্যাকচুয়ালি লোকেশন হচ্ছে আমাদের বেলডাঙ্গা যে স্টেশন রয়েছে, স্টেশনের রেজিনগর যাওয়ার দিকে যে 2 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, রেজিনগর যাওয়ার দিকে যেখানে প্ল্যাটফর্ম শেষ হচ্ছে তার ঠিক পিছনে। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে কিন্তু রেস্টুরেন্টটা খুলেছে। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেখতে পাচ্ছেন ঠিক পেছনের দিকে রেস্টুরেন্টটা খুলেছে। চলুন যাই ভিতরে, গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি রেস্টুরেন্টটা কীরকম এবং সেখানকার খাবার কীরকম। চলুন ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের মেন গেট। আর রেস্টুরেন্টের বাইরে খুব সুন্দর লাইটিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা বেলডাঙ্গা স্টেশন যদি আসেন তো অবশ্যই এখানে আসবেন, কারণ বেলডাঙ্গা স্টেশন থেকে একদম কাছেই। আপনারা যখন রেজিনগর যেদিকে যাচ্ছেন, ট্রেন রেজিনগরের মুখোমুখি যেদিকে যাচ্ছে, সেই দিক থেকে প্ল্যাটফর্ম নম্বর 2 যেখানে শেষ হচ্ছে, ঠিক সেইখানেই কিন্তু ইয়ার অ্যাকচুয়াল লোকেশন। আপনারা যদি পৌরসভা পার্কের এদিক দিয়েও আসেন, তো পৌরসভা পার্কের এদিক দিয়ে এসে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম শেষের দিকে, 2 নম্বর প্ল্যাটফর্ম যেখানে শেষ হচ্ছে, ঠিক সেইখানে রয়েছে এর লোকেশন। বাম দিকে দেখতে পাচ্ছেন নন এসি বসার জায়গা, এবং এখানেও লাইটিংগুলো খুব সুন্দর লাগছে। আর ডান দিকে, আমার ঠিক ডান দিকে রয়েছে এসি বসার জায়গা। এই যে ডান দিকে দেখছেন, এটা হচ্ছে এসি রুম, আর বাম দিকটা রয়েছে নন এসি রুম। আপনারা চাইলে এসিতেও এসে খাবার খেতে পারেন এবং নন এসিতে এসেও খাবার খেতে পারেন, খাবারের রেট কিন্তু একই, সেটা এসিতে খান কিংবা নন এসিতে খান। এটা হচ্ছে রেস্টুরেন্টের কিচেন, আর এখানে অনেক রকমের কাবাব ঝুলানো আছে। এই যে কাকাকে দেখছেন, এই কাকাই কিন্তু তন্দুরি রুটিটা তৈরি করছে। কাকা কিন্তু বাঙালি নয়, বিহারি। কাকার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম। চলুন এবার রেস্টুরেন্টের ভিতরটা একটু আপনাদেরকে দেখাই। রেস্টুরেন্টের ভিতরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে, ভিতরটা আপনারা একটু দেখুন। এখানে আপনারা এসি পেয়ে যাবেন এবং ফ্রি ওয়াইফাই রয়েছে, আপনারা চাইলে এখানে এসে কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন। আর এখানকার পরিবেশটা খুব সুন্দর, একদম সাজানো রয়েছে খুব সুন্দরভাবে, যেখানে ডেকোরেশনটা করেছে এরা খুব সুন্দরভাবে করেছে। অনেক রকমের গাছও আছে এখানে, ফুল গাছ থেকে শুরু করে অনেক রকমের গাছ এখানে আছে, গাছ দিয়ে ভালো করে রেস্টুরেন্টটা সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন, এখানে কিছুটা টাইম কাটাতে পারেন এসে। জায়গাটা খুব ভালো, মনোরম পরিবেশ, কোনো অসুবিধা নাই, খুব সুন্দর। বন্ধুরা, আমি এখন একদম ভিতরে আছি। হ্যাঁ, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে অল্প গল্প ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা, দেখেন খুব সুন্দর ভিতরটা একদম। এখানে যে পাখির বাসার মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরিজিনাল না, নকল করে সাজানো আছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। সামনে আপনারা বেসিন পেয়ে যাবেন হাত ধোয়ার জন্য, এবং রেস্টুরেন্টের ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। আপনারা এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন আছি একদম রেস্টুরেন্টের ভিতরে। এখানে 2 রকম কাউন্টার রয়েছে, এসিও রয়েছে, আর বাইরে আপনারা নন এসি পেয়ে যাবেন। তো আমি এখানে অর্ডার দিলাম তন্দুরি রুটি, প্লেন রুটি, যেটা পিস হচ্ছে 20 টাকা। আর এখানে আরও পাবেন তন্দুরি বাটার রুটি পাবেন, যেটার দাম হচ্ছে 30 টাকা। আমরা তন্দুরি প্লেন রুটিতে অর্ডার দিলাম, আর তার সঙ্গে অর্ডার দিলাম চিকেন মাঞ্চুরিয়ান গ্রেভি। তো খাবারটা খাই, খেয়ে বলছি এখানকার খাবার কীরকম। মেনুটা আপনারা দেখে নেন, এখানকার মেনু। ফাইনালি আমাদের খাবার চলে এসছে, আমরা অর্ডার দিয়েছিলাম রুটি, তন্দুরি রুটি এবং চিকেন ভর্তা। খাবারটা খাই,
খেয়ে তারপর আপনাদেরকে বলছি খাবারটার টেস্ট কিরকম। তন্দুরি রুটি, সিঙ্গা, খাবার মোটামুটি ভালো, টেস্ট আছে, খাওয়া হবে। জল দেবো আপনাকে? জল খাবারটা মোটামুটি বেশ ভালো, টেস্ট আছে, আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এখানে। মোটামুটি খাবার খুবই ভালো, খারাপ না, খুবই ভালো। আমাদের বিল হয়েছে 230 টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এখানে এসে কিছুটা টাইম কাটাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড বাই।